জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের 36 সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সকালে কলারোয়া থানার সামনে থেকে তাদের আটক করে র্যাব 6-এর একটি দল। আটককৃতদের মধ্যে শিক্ষক, শিক্ষিকা ও পরীক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। উল্লেখ্য, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ সকাল 10টায় শুরু হয়।